বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে এ নিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে